আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার সম্পর্কে সকল অজানা তথ্য। 28 বছর বয়সী নেইমার একজন ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি কিনা খুব অল্প বয়সে জনপ্রিয়তা অর্জনের সাথে সাথে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এছাড়াও বর্তমানে অন্যতম সেরা ফুটবল তারকা নেইমারকে চেনেন না কিংবা কোনো কিছু জানেন না এমন ফুটবল প্রেমী বিশ্বে নেই বললেই চলে। নেইমার বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের কাছে ভালোবাসার এক নাম। তাকে নিয়ে ব্রাজিল সহ গোটা বিশ্বের কতই না স্বপ্ন, কতই না প্রত্যাশা। অথচ সেই তিনি এতদিন বেঁচে নাও থাকতে পারতেন। ছোটকালে মারাত্মক এক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরেছিলেন শেষ মুহূর্তে। এছাড়াও নেইমারের ফুটবলে হাতেখড়ি হয় তার বাবার মাধ্যমে, কারণ তার বাবা একজন প্রফেশনাল ফুটবলার ছিলেন। তবে তার মানে এই না তিনি খুব বড় কোনো ক্লাবে খেলতেন। নেইমারের বাবা তার লাইফে ব্যর্থ হলেও তিনি চাচ্ছিলেন তার ছেলে যেন সফলতম ফুটবলারে পরিণত হন। বস্তি থেকে উঠে আসা সেই নেইমারই আজ পৃথিবীর সম্পত্তির দিক দিয়ে তৃতীয় ধনী প্লেয়ারে পরিণত হয়েছেন। এছাড়াও নেইমারের বাবার বাড়ির বিদ্যুৎ বিল পর্যন্ত পরিশোধ করার ক্ষমতা ছিল না। কিন্তু ব্রাজিলের মানুষের নিকট ফুটবল হচ্ছে ধর্মের থেকেও বড়, সেই তাকেই কি আর কোনো প্রতিবন্ধকতা ফুটবল থেকে দূরে সরিয়ে রাখতে পারে? শত বাধাও পারেনি তাকে ফুটবল থেকে দূরে সরিয়ে রাখতে। তাই তো আজকের ফুটবল বিশ্বের অন্যতম সেরা নেইমার এবং দিন দিন সফলতার দিক দিয়ে রোনালদো মেসিদের ছাড়িয়ে ফুটবলের কিংবদন্তিতে রূপান্তরিত হচ্ছে নেইমার। নেইমারের গাড়ি বাড়ি বাদ দিয়ে শুধু ক্যাশ টাকায় রয়েছে প্রায় $200 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,700 কোটি টাকার মতো। এছাড়া নেইমার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রতি বছরে $36 মিলিয়ন আয় করে থাকেন। এই আয়ের পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় 320 কোটি টাকার মতো। নেইমারের জন্ম 1992 সালের 5ই ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোতে। তার পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র, বাবার নাম নেইমার সিনিয়র। তিনি ছেলেকে আদর করে জুনিয়র বলতেন। অন্য সব কিংবদন্তি ফুটবলারদের মতো ফুটবল জীবন শুরু হয় তার অলিগলিতে খেলে। নেইমার তার পিতার ভূমিকা সম্পর্কে বলেন, আমার পিতা আমার পাশেই থাকেন সেই ছোটবেলা থেকেই এবং সব কিছুর খেয়াল রাখেন। তিনি আমার সব সময় কাটানো। একজন খুব কম বয়সী একজন দক্ষ ফুটবলার হিসেবে বেড়ে ওঠা নেইমার মাত্র 17 বছর বয়সে নেইমার প্রফেশনাল ফুটবলার হিসেবে খেলা শুরু করেন। আর শুরু করা মাত্র 2 বছর পর 2011 সালে সাউথ আমেরিকান ফুটবলার অ্যাওয়ার্ড নিজের নামে করে নেন। এছাড়া অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। এছাড়া নেইমার নিজস্ব পার্সোনাল ব্র্যান্ডও রয়েছে যার নাম NRJR। আর এই পার্সোনাল ব্র্যান্ডে থেকে নেইমার প্রতি বছর প্রায় 900 কোটি টাকার মতো আয় করে থাকেন। এগুলো ছাড়াও নেইমারের রেস্টুরেন্ট ও বিভিন্ন বার রয়েছে। কিন্তু অনেক ফুটবল প্রেমী মনে করেন মেসি রোনালদোর মতো বয়স হতে হতে নেইমারেরও সম্পদ বৃদ্ধি পাবে এবং সেই হবে পৃথিবীর সবচেয়ে ধনী খেলোয়াড়। এছাড়াও নেইমারের রয়েছে প্রাইভেট জেট প্লেন, একটির নাম হচ্ছে MJR, যার দাম হচ্ছে $4 মিলিয়ন এবং অন্য আরেকটি প্রাইভেট জেট কিনেন $5 মিলিয়ন দিয়ে। এবং তিনি খুব সম্প্রতি একটি হেলিকপ্টার ক্রয় করেছেন, যেটি এয়ারবাস কোম্পানির খুব দামি একটি হেলিকপ্টার, যার দাম বাংলাদেশি টাকায় 130 কোটি টাকার মতো। নেইমারের রয়েছে একটি বিলাসবহুল জাহাজ যার দাম প্রায় $8 মিলিয়ন। এই বিলাসবহুল জাহাজের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এই বিলাসবহুল জাহাজের ভিতর 5-স্টার হোটেলের মতো বিভিন্ন ফ্যাসিলিটিস রয়েছে। এছাড়া প্রতি বছর এই জাহাজ মেনটেন করতে নেইমারকে প্রায় লক্ষ টাকা খরচ করতে হয়। নেইমারের কাছে রয়েছে পৃথিবীর সব থেকে বিলাসবহুল গাড়িগুলো, যেমন তার রয়েছে ইটালিয়ান ভার্সন ল্যাম্বরগিনি ভেনিনো নামের একটি সুপারকার, যেটি পুরো দুনিয়ার জন্য 9টি PC তৈরি করা হয়েছিল, আর এই গাড়িটির দাম প্রায় 40 কোটি টাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এর পাশাপাশি আপনি যদি কোনো খেলোয়াড় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।